আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক শাহনাজ ব্লগস। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে তরমুজের খোসার ভাজি। তরমুজের খোসার ভাজি অনেকের কাছে শুনতে একটু অন্যরকম লাগতে পারে, যে তরমুজের খোসার আবার ভাজি হয় কি? কিন্তু বিশ্বাস করেন, আপনারা একবার যদি এটা করে খান, আপনাদের বারবার এই ভাজিটি করে খেতে ইচ্ছে করবে। তো চলুন দেখে নিই এই ভাজিটি তৈরি করতে কী কী লাগবে। আমি এখানে তরমুজের খোসা নিয়ে নিয়েছি, একটু লাল অংশ রেখেই তরমুজের খোসাটি নিতে হবে। এখন এগুলোকে ছিলে পরিষ্কার করে নেব। ছেলা হয়ে গেছে, আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে কুচি করে কেটে রান্না করার প্রসেসে চলে যাব। আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে গেলে এর ভিতরে একটি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য কালো জিরা। আর এই কালো জিরার একটু ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দিব কুচি করে নেওয়া তরমুজের খোসা। একদম চিকন করে কাটতে পারেন, অথবা একটু সামান্য মোটা রেখেও কাটতে পারেন। আর এই সময় চুলার জালটাকে একদম মিডিয়াম টু লো করে রাখতে হবে, তরমুজের খোসাটা সেদ্ধ হতে একটু সময় নেবে। আর দিয়ে দিয়েছি 3টি পেঁয়াজ কুচি মাঝারি সাইজের, আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচ একটু কমই দিবেন, কারণ এই ভাজিতে বেশি ঝাল যায় না। এখন এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর এর ভিতরে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, আর কিচ্ছু অ্যাড করব না। এর ভিতরে কোনো হলুদের গুঁড়িও অ্যাড করতে হবে না, কারণ এটা যখন ভাজা ভাজা হবে তখন এটার কালারটা খুবই সুন্দর আসবে। এখন আমি এটা নেড়ে চেড়ে ঢেকে সেদ্ধ করার আগ পর্যন্ত অপেক্ষা করব, সেদ্ধ হয়ে গেলে ফিরে আসব। চলে এলাম, প্রায় 15 মিনিট পর আমার ভাজি সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে জালটা ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তার আগে এর ভিতরে আমি 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব। চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে এই ভাজিটার কালারটা অনেক সুন্দর গোল্ডেন কালার হবে। এখনই দেখতে পাচ্ছেন কেমন সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে, তবে চিনিটা দিলে গোল্ডেন কালারটা আরও ফুটে ওঠে। চিনিটা দিয়ে আরও 5-6 মিনিট জোর জ্বালে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার তরমুজের খোসার ভাজি। এবং আপনারা মাঝে মাঝে একটু নাড়বেন যাতে নিচে লেগে না যায়। তৈরি হয়ে গেল মজাদার তরমুজের খোসার ভাজি, খেতে দারুণ মজা, দেখতেও অনেক টেস্টি লাগছে, তাই না? আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টসে আমাকে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কর দিবেন, আর শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেলটিকে ক্লিক করে আমার সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।